সকাল সকাল গরম গরম চায়ের সাথে আজকে সকালটা শুরু করলাম আর কি। তো চলো আজকে খাবো হচ্ছে লাল চা। বাড়িতে এসেই দেখি দুধের প্যাকেট নেই বা দুধ ছিল না, তো আর আনতেও বলিনি, ভাবছি না থাক একটু লাল চাই খাই। তো চলো, বিস্কুট এনেছিল কালকে রাতে, তো বিস্কুটটা এখন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর টোস্টগুলো হয়, ভালো লাগে খেতে টোস্টগুলো। তো এই টোস্টের সাথে একটুখানি চিনি চিনি মেশানো থাকে, আরও খেতে যেন আরও ভালো লাগে। তো চলো, ঘুম থেকে উঠেই চা করে নিয়েছি, বাসি বাসন কোসন যা আছে এগুলো ধুতে হবে, ধোবো। তার আগে ভাবছি যে না চাটা খেয়ে নিই। শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা ধামাকাদার ভিডিও শুরু করছি। জানি না কি ধামাকা হতে চলছে, কিছুই ধামাকা নেই। ব্লগটা কেমন যেন ড্যাম ড্যাম হয়ে গেছে, কত রাখছো তাই না? এটা হচ্ছে 310। তো চলো, নিচে চলছে আমাদের ঘুম থেকে উঠে এখন বুকিং দিয়ে স্টার্ট হয় দিনটা। তো চলো, খুব ভালো লাগছে এরকম ব্যস্ততার জীবন, ভীষণ ভালো লাগে। আর কাফতান এটা ছিল 280 মনে হয়। তো চলো বন্ধুরা, সকাল সকাল ওকে আগে বলেছি আজকে আগে বাজার করবা, বুকিংয়ে তারপরে বসবা, বাজার করলে আমি রান্নাটা করতে পারবো। তো চলো চা খেয়ে রান্না করবো, তারপরে যা কাজ হয় করবো, না হলে রান্না করতে করতে আবার বেলা হয়ে যায়। না চাটা খেয়ে নাও, চা তোমাকে দিব ওখানে। লাল চা খেতে খেতে এমন হয় যে আর দুধ চা খেতে ইচ্ছে করে না, আবার যখন দুধ চা খাই তখন আবার লাল চা একদম খেতে ইচ্ছে করে না। মানে যখন যেটা খাই মনে হয় যেন সেটাই খেয়ে থাকি আর কি, চেঞ্জ করতে ইচ্ছে করে না। তো বেশ কয়েকদিন থেকে মনে হচ্ছে যেন লাল চাই খাই, এসছি পর থেকে কিন্তু লাল চাই খাচ্ছি। তো দেখো, বাজার থেকে ও আগে সবজি নিয়ে এসেছে আজকে। এ বাবা, মাছটা দেখে ভয় লেগে গেল, বাটা মাছ এনেছে, কখন বাজবো? তারপরে দেখি না মাছগুলো তো বেশ সুন্দর কেটে এনেছে। মানে ও তো জানে মাছ আনলে তো আমাকেই কাটতে হবে, তো আমার তো সময় নেই, তো সেই জন্য ও দোকান থেকে বোধহয় কেটেই নিয়ে এসেছে। যাই হোক, তোমরা জানো তোমাদের দাদাভাই আমাকে মাছ কেটে দেয় সব সময়। তো চলো, এটা যাই হোক আমাকে কাটতে হলো না, আমি কিন্তু আগে অনেক কবার ধুয়ে নিয়েছি ভালো করে লবণ টবণ দিয়ে, জাস্ট এই যে লাস্টে আরও ভালো করে একটু ধুয়ে নিলাম। তো চলো, এবারে আজকে ভাবছি ডাল করব, তার সাথে একটু ডালের বড়া করব, গরম গরম কারি পাতা দিয়ে বড়া করব। অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে। তো আমাদের তো বেসিন টেসিন নেই, ওই বালতিটাই হচ্ছে আমাদের বেসিন, বারবার কলে যেতে ইচ্ছে করে না। তো আমি এক মুখ জল নিয়ে আসি আর বালতিতে এরকম করে ধুয়ে নিই। তো দেখো, এবারে হচ্ছে ডালে জল, মানে জলে ডাল দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হয়ে গেছে। আর এবারে আবার কি করব, ডালটাকে ভিজিয়ে রাখবো যাতে করে আমি পরবর্তীতে বড়া করতে পারি। তো একটু অল্প করেই করব, কিন্তু বুঝতে পারিনি আজকে আবার আমাদের একটা ভাইস্তা আসবে ওই আয়ুষের বাবার সাথে হেল্প করতে আর কি, ওই বুকিংয়ে। তো বুঝতে পারিনি ডালটাও অল্প হয়ে গেছে, তো যাই হোক সবাই মিলে ওই অল্প অল্প করেই আমরা খেয়ে নেব। তো দেখো, এবারে চলে আসলাম আয়ুষকে ওষুধ খাওয়াতে, কারণ ও বসে আছে। তো ওর হচ্ছে সকালের একটা ছিল, সেটা খেয়ে নিয়েছে, এখন হচ্ছে বাকিগুলো আছে। তো ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো ভাবলাম চলো, ওইদিকে ডাল আর ভাত যখন বসিয়ে দিয়েছি, এবারে আয়ুষকে ওষুধটা খাইয়ে নিই। তো প্রচুর রকম ওষুধ থাকে বন্ধুরা, এবার যেন ওষুধটা আরও বাড়িয়েই দিয়েছে, এত ওষুধ। আর এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই যে তোমরা একটা ওষুধ দেখেছিলে না, যেটা খেয়ে আয়ুষ একবার বমি করেছিল, ওই যে প্রত্যেকদিন সকালবেলা আমি গুলে গুলে দিতাম, এবার এটা ট্যাবলেট বার হয়ে গেছে। বা বেশ ভালো হয়েছে, সারাদিনে 6টা ট্যাবলেট খেতে হবে। তো হ্যাঁ, তবে একটু কষ্ট হবে, সকালে দুটো, দুপুরে দুটো, বা রাতে দুটো, কষ্ট যেমন তেমন। ছেলেটা আমার যেটাতে ভালো পাচ্ছে খেতে, কারণ ওটার তো বেশি মানে তেতো আর কি, তো ওটা তো ওর খুব কষ্ট হয় খেতে, তবুও তো বাচ্চাটা খেয়ে নিত। কিন্তু এখন যেহেতু ট্যাবলেট বার হয়েছে, তো এখন এটা ওর হাতের সামনেই রাখে, যখনই ধরো দুপুরবেলা টিউশনে যায় তখনও নিয়ে যায়, ওখানেই খেয়ে নেয়, তো এরকম আর কি। তো চলো, আমার ডাল হয়ে গেছে, ডালটাকে এদিকে নামিয়ে নিলাম। আর চোখের সামনে টমেটো দেখলে আমার মনে হয় আমি টমেটোর ডালই খাবো, মানে তখন আর পেঁয়াজের ডাল খেতে ইচ্ছে করে না। চলো কড়াইতে একটু তেল দিয়ে ওদেরকে দেখে আসি কি করছে ওরা। তাপসকে শিখিয়ে দিচ্ছি কেমন করে প্যাক করতে হয়, কেমন করে লিখতে হয়। হ্যাঁ হয় নাই, আরো স্যালো টিপ লাগবে, দেখে দাও না মডেলটা কই আমাদের। মডেল দেখালে পারবে
যারা হোলসেলের জন্য ওঠা করতে যাইতেছে কি করবা, আগে বেশি করে মাল তুলে তারপরে হোলসেল দিই নাকি? হোলসেলের জন্য যারা যারা ফোন করছো বা কথা বলছো তাদের আমি হোয়াটসঅ্যাপেও বলে দিচ্ছি বা বলে দেব। আর প্রচুর মানুষ হোলসেলে কন্ট্যাক্ট করছে, কারণ একবার হোলসেলে দিয়েছি তো এখন সবাই সবাই আর কি কন্ট্যাক্ট করছে আর কি। তো আমি একটা খুব সুন্দর মানে অফার নিয়ে আসবো হোলসেলারদের জন্য, আমরা ঠিক করেছি। তো এখন না, আজ এক সপ্তাহ একটু সময় দিতে হবে আমাদের, কারণ আমাদের যখন স্টকটা বেশি হবে আসলে লাইভ দেখিয়ে সব স্টক আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ভাবছি যে না, একবারে স্টক করে তারপরে হোলসেলের জন্য আবার সবাইকে আমরা বলবো। তো একটু অপেক্ষায় থাকো, আশা করি অন্যান্য দোকানের থেকে খুবই কম দামে হয়তো আশা করি আমরা দিতে পারবো হোলসেলে, যাতে করে তোমরা বাড়িতে বসে খুব কম পুঁজিতে বাড়িতে বসে আমার মতো বিজনেস স্টার্ট করতে পারো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এবারে হচ্ছে আমি ডালটা ফোড়ব। তো অনেক দিদি ভাই আমাদের ভালোর জন্য বলে, বোন বিজনেসের ব্যাপারে ব্লগে সেরকম কিছু শেয়ার করো না। তো দেখো দিদি ভাই, আমি একটা কথা বলি, তোমার কথাটা আমার বেশ ভালো লেগেছে, কারণ তোমরা আমাদের কথা চিন্তা করেই করছো। অনেকেই বলেছো যে নজর লেগে যায় বা কিছু, তোমাদের ভালোর জন্যই বলছি, প্লিজ এই ধ্যান এই কথাটা মাথায় রেখো। আমরা বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু একটা জিনিস ভাবো তো, আমরা যদি বিজনেসের ব্যাপারটা প্রচার না করি তাহলে লোকে কী করে জানবে যে আমরাও একটা বিজনেস করি? এমনটা নয় যে সবাই জানে আমাদের বিজনেসের কথা। অনেকেই এখনও এসে বলে, আরে বাবা তুমি বিজনেস করছো আর আমরা জানিই না, কবে থেকে নাইটি দিচ্ছ, কবে থেকে শাড়ি দিচ্ছ, অনেক মানে আমার ভিউয়ার্সরা এসে বলে। তার মানে বুঝলাম যে তারা হয়তো জানে না ব্যাপারটা, তার মানে আমি যে প্রচারগুলো করি হয়তো অনেকের কাছে পৌঁছায় না, কারণ প্রত্যেক দিন তো সেম ভিউয়ার্স দেখে না, তাই না বলো? তো ব্লগে যদি আমরা একটু হালকা প্রচার না করি তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আদারওয়াইজ কিছুর জন্য আমরা দেখাই না, শুধু প্রচারের জন্যই দেখাই, যাতে করে যে না জানে আমরা এখানে একটা সুন্দর বিজনেস করছি, ঘরে বসে থেকে তোমরা প্রোডাক্ট নিতে পারবে। ব্যাস এটুকুর জন্যই, আমরা নিজেদের নিজের প্রচার করার জন্যই, যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে তা আমরা সেখানে শেয়ার করি আর কি। আমি জানি তোমরা আমাদের ভালোর জন্য বলো, কিন্তু তবুও একটু তো দেখাতেই হবে, যেহেতু লাইফস্টাইল ব্লগ, প্রত্যেক দিন ঘরে বসেই বিজনেসটা হচ্ছে, সেই জন্য দেখাই। তবে তোমাদের কথাও আমরা মাথায় রাখবো, খুব যে সব কিছু দেখাবো সেটাও না, তবে তোমাদের কথাও আমাদের মাথায় থাকবে। তো চলো এদিকে বাটা মাছগুলো দেখো কি করবো ভাবছি, এত পুচকু পুচকু বাটা মাছ, ভাবলাম একবার কলা পাতায় ভাপা করি, তারপর ভাবলাম যে না থাক একটু মুচমুচে ভাজা করি, ভাজাটা খেতে যে এত ভালো লাগে বাটা মাছের ভাজা, তারপর ভাবলাম ঝোল করি। তো এদিকে ডাল করেছি, আবার ঝোল করব, থাক এখনও তো অনেক কাজ করা বাকিই আছে, তো ভাবলাম চলো আজকে একটু ডাল মাছের ভাজা তার সাথে একটু কারি পাটার পকোড়া খাবো আর কি। তো দুটো কড়াইতে আমি ভরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, কেননা ছোটো কড়াইটা অলরেডি কালকে ভরাই ছিল আর বড়োটাও তো ভরানোই আছে, তো তাড়াতাড়ি হবে। আর এইদিকে দেখো ফ্রিজের ভিতরে কত, ফ্রিজটা ধরারও সময় পাচ্ছিলাম না, ওই সবজিগুলো নষ্ট হয়ে গেছে এটাই বের করে দিলাম, তো এগুলো এখন ফেলে দিব আর নতুন সবজিগুলো ঠিক করে গুছিয়ে রাখবো। আজকে সবজি এনেছে, ঝিঙে, ভেন্ডি, তারপরে হচ্ছে পটল, এগুলো এনেছে, তো এগুলোকেই সুন্দর করে গুছিয়ে রাখলাম, এগুলো ফ্রিজে রাখতে চাইলাম একবার, তারপর ভাবলাম না বাইরে থাকলে আমার রান্নাবান্না করতে সুবিধা হয়, আমার মনে থাকে না, হলে ফ্রিজে ঢুকে থাকলে আর মনেই থাকে না রান্না করার কথা। আমি নিতে চলে এসেছি এখানে কারি পাতা, তারপরে জঙ্গলে কারি পাতা দিয়ে আজকে বড়া খাবো। এই দেখো পাতাগুলো কি সুন্দর, চলো হয়ে যাবে এটুকুতেই, চলো। তো চলো বন্ধুরা, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ডাল বাটাতে হচ্ছে আমি দেবো আজকে রসুন আর লঙ্কা। আজকে যেভাবে আমি বড়াটা করছি সেটার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে রসুন, একটু তো রসুন দিতেই হবে, না হলে এই বড়াটা একদমই স্বাদ লাগবে না। তো এদিকে দেখো রসুন লঙ্কা আমি সব একবারেই বেটে নেব, ভেবেছিলাম লঙ্কা কুচি করে দেবো, কিন্তু না লঙ্কা কুচি করে দেবো না, কারণ আয়ুষ খেতে পারবে না, সেই জন্য লঙ্কাটা বেটেই দেবো আর কি। আরে বাবা ইয়া
পোকা না মাকড়সার জাল ঢাল যদি থাকে। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, কারি পাতাগুলো আমি তো ধুয়ে নিয়ে পরিষ্কার করে এসেছি, তারপরেও পাতার মাঝে মাঝে একটা দুটো পাতা দেখে না দিলে যদি কিছু থাকে পোকার মতন, তো ওটা বলেছি প্রথমে না আয়ুষি বাসছিল পাতাটা, যেই শুনেছে পোকা আছে অমনি দৌড়ে চলে গেল। তো চলো আমি একটু কচি কচি দেখে পাতাগুলো নিচ্ছি, আজকে ডালের সাথে এরকম বড়া খাবো। এই বড়াটা আগে আমরা একসাথে খেতাম যখন একসাথে ছিলাম সবাই মিলে, দিদিভাই আমরা সবাই একসাথে যখন রান্নাবান্না করতাম তখন এটা হচ্ছে দিদিভাইয়ের রেসিপি ছিল, তখন খুব বানাতাম, মাঝখানে ভুলে গেছিলাম। তারপরে কিছুদিন আগে দিদিভাই বানিয়েছিল, তো ভাবলাম চলো আমিও আজকে বানাই, বেশ ভালো লাগে খেতে এরকম কারি পাতার পকোড়া আর কি। একটু রসুন টসুন দিয়ে ভালো করে বেটে নিতে হবে, তো হলুদ লবণ দিয়ে এবার হচ্ছে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট করে পকোড়ার আকারে করে নেব। কদিন থেকে বাড়িতে আসার পর সিম্পল মেনুই হচ্ছে, সেরকম একটা মানে ভারী খাবার হচ্ছে না, এটাই ভালো। কয়েকদিন এক সপ্তাহ মতো খেলে পেটের গন্ডগোলটা ঠিক হবে আর কি। তো ঠিক আছে চলো, মানে গ্যাস ঠ্যাসের একটু সমস্যা হচ্ছে তো সবারই। তো দেখো এখানে ডালের বড়া করেছি, দেখো ভিডিওর থাম্বনেল বানাতে বানাতে একটা পুড়ে গেল, কি সুন্দর হয়েছে বড়াগুলো বন্ধুরা, খেতে যে এত স্বাদ মানে কি বলবো। আর এখানে দেখো গরম গরম মাছের ভাজা আর টক ডাল, উফ একদম এই কটা খাবার মানে একদম প্রাণ, মানে আমি মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই, কিন্তু না ভিডিওটা পোস্ট করে তারপর। তো চলো এবারে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো, বলছি বুকিংটা একটু বন্ধ রেখে মানে তোমরা সবাই মিলে খেয়ে নাও আর কি। তো জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, পরিষ্কারই যদিও বা তবুও খাবার আগে ঝাড় দেওয়াটা মাদেরকে দেখতাম, তো ওই অভ্যাসটাই আছে, খাবার আগে একটু হালকা ঝাড় দিয়ে নিই। কোনো সময় মানে বেশিরভাগ সময় ঝাড় দিই, আবার মাঝে মাঝে একটু মনে থাকে না ভুলে যাই। তো চলো এবার ঝাড় দিয়ে নিই, এবার সবাইকে খেতে বলতে বসতে বলছি। তো এদিকে আয়ুষ এসে বলছে যে ভাত খাবে, তো চলো থালাগুলো একটু ধুয়ে নিচ্ছি, এগুলো ধোয়া থালাই আমি রেখেছি, আবার একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। এবার আয়ুষকেও ভাত দিয়ে দেবো, একসাথে আমরা সবাই মিলেই খেয়ে নেব। যে কোনো তরকারি একটা বা দুটো হোক যদি গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু বেশি তরকারির প্রয়োজন হয় না, তাই না? গরম গরম করে গরম গরম খাও, দেখবে ওই খাওয়াটার যে মজা। আর সকালে রান্না করে সেটা দুপুরে খাওয়া রাতে খাওয়া একদমই আমার তো ভালোই লাগে না, মানে আমার মনে হয় গরম গরম কিছু রান্না করব, হ্যাঁ তবে এমন না যে ভারী কিছু রান্না করব, হালকা পাতলা রান্না করব, একদম গরম গরম খাবো, ওই খাওয়াটার টেস্টই যেন অন্যরকম হয়। তো চলো বন্ধুরা এবারে সবাইকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি, ওদেরকে এতবার করে বলছি ওরা কিছুতেই শুনছে না, তা আয়ুষ প্রথমে আয়ুষ বার হয়ে আসবে আর কি, ওই দেখো আমার সোনা বার হয়ে এসছে। তো এবারে ওই দিকে ওকে দিয়ে দিচ্ছি খেতে, গরম গরম ডাল মাছের ভাজা আর ডালের বড়া দিয়ে। তো খাওয়া দাওয়ার পর এই যে বুকিংয়ে বসেছি, মানে আজকে তিনজনেও আমরা তাল পাচ্ছিলাম না, তো অনেকটাই বেলা হয়ে যায়। যাই হোক খাওয়া দাওয়াটা তো হয়ে গেছে, আয়ুষের স্নান হয়ে গেছে, এখন যাবে আয়ুষ টিউশনে, ওই দেখো টিউশনের জন্য বেরিয়েও গেছে, তার মানে ভাবো টিউশন যাচ্ছে মানে এখন বাজে কটা, 4টা বাজে। তো চলো এখন এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো এবারে বাসনগুলো সব বাইরে বের করে নিয়েছি, বাসন বার করেছি, ওগুলো এখন ধোবো, তার আগে এই যে রান্নাঘরটা ভাবলাম পরিষ্কার করে মুছে নিই। আর ওরাও সবাই বেরিয়ে গেছে আপাতত বুকিং স্টপ, তো ঘরটাও গোছাতে হবে, ঘর টর গুছিয়ে ঘর দুয়ার মুছতে হবে, বিছানা তুলতে হবে। তো আর ঘরের মধ্যে যেহেতু বুকিং হয় তো কাগজ কিন্তু অনেক পড়ে থাকে, তো সেই কাগজগুলোই একদম সব চৌকির নিচে টেবিলের নিচে গিয়ে ঢুকে, তো সেগুলোকে বের করে পরিষ্কার করতে হবে। তো প্রথমে ভাবলাম যে না আজকে রান্নাঘরটাই প্রথমে পরিষ্কার করে নিই, তারপরে বড় ঘরগুলোতে গিয়ে পরিষ্কার করব আর কি। তো বেশ কয়েকটা দিন থেকে পুজো দিতেও লেট হয়ে যাচ্ছে, সকাল সকাল উঠে যে পুজো দেবো সেটাও আর হয়ে ওঠে না টাইমের অভাবে আর কি। তো চলো একবারে স্নান করে আসো। দেখো এদিকে আমি স্নান টান করে চলে আসছি, আর ওইদিকে ওই যে আমার শাশুড়িমার নাইটি নিচ্ছিলো আর কি, তো এদিকে জানলার পর্দাগুলোও লাগিয়ে দিলাম, এবারে রান্নাঘরের জানলাটাও লাগিয়ে দিচ্ছি, অন্ধকার হয়ে গেছে প্রায় বুঝতেই পারছো। সন্ধ্যা বন্ধুরা, এই মাত্র একদম স্নান করে পুজো দিলাম, আজকেও সন্ধে হয়ে গেছে, কিছু করার নেই, এত এত কাজ থাকে মানে কি বলবো তোমাদেরকে। তো দেখো আমি একটা আরো একটা হাতা কাটা নাইটি পরেছি, দেখো প্রত্যেকটা এক একটা প্যাকেটের হয়তো কোনো সময় পুরোটা সোল্ড হয়ে যায়, মানে ধরো 10-12 প্যাকেট থাকে তার মধ্যে প্রত্যেকটারই পুরো কালার সেট, কিছু কিছু 1-2 প্যাকেটের একটা একটা করে বেঁচে থাকে। তো আমাকে বললো যেগুলো বেঁচে যায় তুমি রেখে দিও, কারণ তোমার তো কুচি হাতা ভালো লাগে, আমি এক্সট্রা করে আসলে পরে পছন্দ করে কিছু নেই না, কারণ আমার তো অনেক কিছুই পছন্দ হয় নেই না, কারণ আমি যদি নেই তোমরা কি নেবে। তো সেই জন্য আমি ওয়েট করি 2-3-4 লাইভ হয়, তারপরে দেখি যে কোনটা যাচ্ছে না, তারপরে একটা নিয়েছি, এই নিয়ে 3টা নিলাম হাতা কাটা নাইটি, মানে হাতায় কুচি দেওয়া।
তো এখন যেহেতু এটা নিয়েছি, দেখবে এটারই স্ক্রিনশট যাবে, একদম গ্যারান্টি, শুধু এটারই স্ক্রিনশট যাবে। কারণ এটাও ভীষণ সুন্দর, এটা মানে এগুলো কি বলতো, যতক্ষণ না কেউ পড়ছে, যতক্ষণ না কেউ পড়ে তোমাদেরকে দেখাচ্ছে, ততক্ষণ ভালো লাগবে না। প্রিন্টটা কি সুন্দর, দেখ খুব সুন্দর নাইটিগুলো। তো চলো যাও, এটা আমার একটা ছিল, মানে এটা ওর যায়নি, এটা সোল্ড হয়নি, তো সেই জন্য আমি এটা নিয়ে নিলাম। তো চলো এখন হচ্ছে একটু লালচা বানাবো। আয়ুষ চলে এসেছে টিউশন থেকে, তোমরা কালকে বলেছে আয়ুষ আয়ুষকে টিউশনে দিতে পারো, আয়ুষ টিউশনে যায়, টিউশনে যায়, তো এই মাত্র টিউশন থেকে আসলো, ওকে লালচা করে দিব। আবার রাতের রান্না আমি জানি না কি করবো, উফ মাথা টাথা খারাপ হয়ে যাবে গো। তো বন্ধুরা দেখো মোবাইলটায় কয়টা দাগ পড়েছে, যেটাতে আমাদের শ্যুট হতো আগে। তো এখানে দেখো লালচা করে নিয়েছি, আটটা দাগ। আমরা সবাই ঠাকুরের সুতা পরলাম, এই দেখো আয়ুষও পড়েছে টুকুটুকু হাতে, আমার ছোনাটাও পড়েছে, আমার ছোনাটাও পড়েছে। আয়ুষের বাবা এখন একটুখানি ওই ঘি আনতে গেছিল, কি বলে একটু যেত ফালাকাটাতে, তো যেতে পারলো না। আমাদের অনেক সকালের স্টক বেরিয়ে গেছে, এগুলো সব দুপুরের স্টক, এগুলো সকালের স্টক লোক নিয়ে গেছে, তো দুপুরের স্টকটা আর দিতে পারলো না। আয়ুষের বাবা মানে লোক আসে না, দুপুরের স্টকে লোক এসেছিলো আমাদের বাড়ি নাকি চিনে না, ও নতুন, তো ছেলেটা নতুন, সেজন্য আমাদের বাড়ি চিনে না, সেজন্য আসতে পারলো না। তো ওই আগের দাদাটা আসলে কালকের থেকে আসবে আবার। তো দেখো এটা দুপুরবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, রাতে কি খাবো সেটা ভেবে, তো ঘুগনি বানাবো ভাবছি আজকে রাতে। মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই যে পুনে যাওয়ার আগে মটরগুলো আনা হয়েছিল, সেই মটরগুলোই আর কি। পুরো কারেন্ট চলে গেছে। তো দেখো আমি রাতের খাবার বানাচ্ছি, কত সুন্দর, ভাবলাম যে রাত্রেবেলা একটু ঘুগনি আর লুচি করবো, লাইভ করব, লাইভ করার আগে এসব করে নেবো ভাবলাম। তো দেখি কারেন্টই চলে গেল, তারপরে একটু কাজ ছিল হলো না, তো ভাবলাম লাইভ শেষ করে ওরা বুকিং করবে, আমি রান্নাটা করব। এই বাবা কারেন্টই চলে গেল। তো দেখো ঘুগনির বুট ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি ঘুগনি কোনো দিন নিজে হাতে বানাইনি জানো তো, তোমরা হয়তো বললে হাসবে যে বাবা এই বাড়িতে আবার কী বলে প্রিয়াদি, ঘুগনি খেয়েছে ছোটোর থেকে, ঘুগনি খেয়ে বড় হয়েছে, কিন্তু ঘুগনি কোনো দিন নিজে হাতে বানাইনি। তো যাই হোক আজকে প্রথম বানাচ্ছি, আর আমার বরের সব থেকে প্রিয় খাবার, আর যেটা আমি নিজে বানাই না কি, আমি ঘুগনি বানাতেই পারি না, কোনো দিন ট্রাইও করিনি। তো যাই হোক নতুন নতুন জিনিস চেষ্টা করতে বেশ ভালো লাগে, সময় পেলে, সময় না থাকলে না। তা আমার বর ওই দোকানে খায় 10-20 টাকা করে, আর আমার আবার ঘুগনিটা একদম ভালো লাগে না, হয়তো সেই জন্যই বোধহয় ট্রাই করিনি, স্বার্থপর মানুষ বুঝতেই তো পারছো। তোমার ভালো লাগে? হ্যাঁ আয়ুষও ভালোবাসে না গো, সেই জন্য না, আসলে কি বলতো ও বুট এনে কোনোদিনও বলে না যে প্রিয়া ঘুগনি বানাও, এরকম করে আমাকে বলে না কোনোদিন, তো আমি আর সেরকম করে ট্রাইও করিনি কোনোদিন। দোকানে ঘুগনি মানে আমাদের হচ্ছে দোকান, তো দোকানেই খাওয়া হয়, ওই মেলাতে গিয়ে একটু ঘুগনি খাওয়া হয়, আর মেলা বাড়িতে না আমার এই পাতলা পাতলা ঘুগনিটা বেশ ভালো লাগে। তাই আমি ভাবছি আজকে একটু পাতলা হালকা মাখামাখা করে করবো, অল্প বুট ছিল ওই যে সেদিনের কিছু বুট, কারেন্ট যেহেতু ছিল না, এই আসলো একটু আগে কারেন্টটা, তো মোটামুটি আমি একদম পুরো মেলাতে যেই ঘুগনিগুলো হয় আমি সেরকম করে বানিয়ে নিয়েছি। জানি না খেতে কীরকম হবে, বর এসে খেয়ে বলবে যে আজকে প্রথম আমি জীবনে প্রথম ঘুগনি বানালাম, যে কেমন হয়েছে অ্যাকচুয়ালি। এই যে দেখো সুন্দর মেলাতে যেরকম হয় না, পাতলা পাতলা সোয়াবিন আলু দিয়ে পাতলা পাতলা একদম। আয়ুষকে খেতে দেবো আমি এখন, আয়ুষ তো ঘুগনি ভালোবাসে, শুধু শুধু তো ঘুগনি খাওয়াই যায়। ওরে বাবা আয়ুষ বসে বসে কি বানাচ্ছে চামচ, আর আমি এখানে দেখো আটা মেখে রেখেছি লুচি করবো বলে, কিন্তু আয়ুষের বাবা এখনো আসছে না, দেখি রুটি করি না লুচি করি, একটু খেয়ে বলবা, তুমি তো ঘুগনি খাবি দোকানে নর্মালি, হ্যাঁ না, খেয়ে জাস্ট একটু বলবা যে কেমন হয়েছে মাম্মা, ফার্স্ট টাইম কেমন বানালো। ঠিক আছে তুমি একটু ট্রাই করো। আয়ুষ কি বলছে, কিসের মতো হয়েছে? মাংস। কিরকম লাগছে তোমার? ভালো না? না কি যেন বলছিলে একটু আগে, বাপরে কি বলে রে, এটা কি বানাইছো এত টেস্ট, তো চলো এদিকে দেখো এতক্ষণ কি সুন্দর রুটিগুলো ফুলছিল, ভাবলাম চলো তোমাদের সামনে ভিডিও করি, আমার হাতে তো লুচি ফুলে না, তাই ভাবলাম রুটিগুলো যখন ফুলছে তো ভিডিও করে দেখাই। ও বাবা এই রুটিটা কেমন চিমসা লেগে গেল,
যাই হোক, দাঁড়াও অপেক্ষা করো, আমিও তোমাদেরকে দেখাবো আজকে আমার হাতের রুটি কেমন করে ফুলে। লুচি তো ফুলে না, ওই দেখো কি সুন্দর করে রুটিটা ফুলছে, ঘেমে থেমে একেবারে জল হয়ে গেছে, দেখো কি গরম, খুব গরম। তো চলো, আমার হয়ে গেছে, বর এসে আগে সোয়াবিন গুলো তরকারিতে ভাসছে, বলে ই সোয়াবিন তরকারি, তারপর যখন দেখলো ঘুগনি তখন সেই খুশি। আয়ুষ তো বলে, আয়ুষ এসেই পাপাকে বলছে, বাবা ঘুগনিটা খেয়ে দেখো মাম্মা কি সুন্দর বানিয়েছে। তো লুচি তো আর করলাম না, কারণ তেল ছিল না, সেই জন্য রুটি করলাম। চলো রুটি দিয়ে ঘুগনি খাওয়া যায় কি জানি, চলো আমরা খাবো, খাওয়া যায় বা না যায় আমরা খাবো। তো চলো এবারে ঘরে বসে আরাম করে রুটি আর ঘুগনি খাবো, আজকে তো আর লাইভ হলোই না, কি যে খারাপ লাগছে, লাইভ হলো না, খুব খারাপ লাগছিল। তো চলো এবারে যে রুটি ঘুগনি বেড়ে নিচ্ছি, আর ওরা বলছে বাটিতে দাও রুটি, মানে ঘুগনিটা বাটিতে দিলেই খেতে নাকি ভালো হবে। তো চলো সবাই এক্সাইটেড খাওয়ার জন্য, আর আমি তো ভীষণ এক্সাইটেড ও খেয়ে কি বলে। চলো বন্ধুরা, আজকে আমাদের ডিনার রুটি আর হচ্ছে ঘুগনি, চামচটা কেমন ব্যাপার, তোমার জন্য স্পেশাল ঘুগনি প্রথম বানাইলাম, বলবা কেমন হয়েছে। বারবার বলছে বাবা খেয়ে দেখো না, খেয়ে দেখো না কি স্বাদ হয়েছে, খেয়ে দেখো না। বাপরে